আমি বিদেশ আপনার মায়ের বেঙ্গাল কি ভুল হয়েছে আপনাকে কি কথা আর শুনুন কি শোনার বা কি আমার বলেন আষ্টাম মায়ার

ঘরে যাও সর্বপ্রথম বানাও জামাই এসে কয়ে দাও লাগে এই মাতার গকে আমি দিলামি হারা না না ওই কথাতে কও আমি একটু যাই আর ওই দেহ কি কি করা যায় তুমি কথাতে কও এইদিকে বসো এই অবস্থা তোমার চেহারা আমি যে বিদেশ থেকে আসতাছি তুমি আব্বার আর আম্মারে বলো না কেন দেখো আমার মনে ছিল না সত্যি মনে ছিল না

তোমার লজ্জা সরম নাই আমি আজকে পাঁচ বছর যাব বিদেশ তোমারে আমার আমার বৃদ্ধ বাবা মা তোমার আমার গ্রামে রাই গেছি তুমি আজকে ছয় মাস ধরে তোমার বাড়ি চলে আস এই অবস্থা তোমার এই এই কামকে তুমি কেমনে করছো কাল লগে তুমি লটার ফোটার করছো এটা কো আমারে কো নষ্ট কোথাকে জানি দেখো তুমি সবকিছুই তো জানো সরো সরো কাজ করবো না হ্যাঁ সরো কিন্তু আব্বা আমার কিন্তু ঠান্ডা বাবা সরেন

ওই যায় না যায় আপনারা দেখবেন না অপরাধ তো আপনি করছেন আপনার মেয়েটা যে আমার অগোচরে আরেকজনের সাথে সম্পর্ক হচ্ছে রিলেশন করছে বলতেছে ঘুরতে গেছে এই যে কাজটা করছে এই যে পাপের ফসল প্যাটে নিয়ে আইছে আপনি দেখবেন না আম্মা আপনারা দেখবেন না মেয়েটা কই যায় যে আমার জামাই বিদেশ থাকে মেয়েটা কই যায় মোড়ে তো কই যায় না বাজন মুই কেমনে বুঝমু বাবা মোড়ে কই নাই বাবা থাক মাথা ঠান্ডা আর যাওয়া রইছে তো বাইতে দাও বাবা এখন আরেকজনের এই পাপের ফসল আমি মেনে নিম আপনি কোন আপনি তো বাসক্ত নামাজ পড়েন আপনার যদি একটু থাকে আপনি বলেন এই পাপের বসে হয় যার লগে আপনার মেয়ে এই পাপ করছে তার সাথে বিয়ে দেন আমি বুঝতে দিব আপনার মেয়েরে আমি গেলাম না সারো শোন তোমার সাথে কোনো কথা না যাও

and someone who is a more